আজকের করোনা নিয়ে পৃথিবীতে যা পরিস্থিতির উদ্ভব হয়েছে তা প্রতিহত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জেনিথ কি করছে? জেনিথ তিনভাবে প্রস্তুতি নিয়েছে। এক, সব ডাক্তাররা আমরা তৈরি এই করোনা মোকাবেলা করার জন্য সব ব্যাপারে, যেমন আরসি ইউনিট একটা করা হয়েছে আমাদের, আমাদের একটা ফিভার ওয়ার্ড দুটো করা হয়েছে, এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে, সিস্টার স্টাফ তাদের এখানে রেসিডেন্সি করে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করেছে, যাতে করে আমাদের কোনো সার্ভিস না ব্যাহত হয়। আমরা তিন নম্বরে আসবো, যেটা সেটা হচ্ছে আমাদের দেশবাসীর কাছে আমাদের এখন এই বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে আর্থিক সাহায্য। তাই আমাদের জেনিথ ফ্যামিলি, জেনিথ ফ্যামিলি বলতে আমরা বোঝাতে চাইছি যে আমাদের জেনিথের ডিরেক্টর প্লাস ডক্টর সিস্টার স্টাফ সবাই আমরা একটা জেনিথ ফ্যামিলির মধ্যে পড়ি। সেই জেনিথ ফ্যামিলি আমরা দেশবাসীর কাছে দাঁড়াতে চাই, সেই জন্য আমাদের ইনিও আমাদের একজন মেম্বার, চেয়ারম্যান সাহেব। তাই আমরা চেয়ারম্যান সাহেবের কাছে একটা প্রপোজাল লিখেছিলাম, উনি আজকে এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন, সেই জন্য ওনাকে আমাদের জেনিথের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। শুধু তাই নয়, আমরা সাংবাদিক বন্ধুদের পেয়েছি তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জেনিথের পক্ষ। এটা আমরা এখনই ঘোষণা করব যে জেনিথের পক্ষ থেকে বা জেনিথ ফ্যামিলি থেকে আমরা কত টাকা, এটা আমাদের ফার্স্ট ফেজ দেওয়া হবে। সেকেন্ড ফেজে আরও ডাক্তাররা ইন্টারেস্টেড, এই শর্ট টাইমের মধ্যে আমরা সেটা কালেক্ট করতে পারিনি, আস্তে আস্তে কালেক্ট করব এবং সেটা আমরা আবার চেয়ারম্যান সাহেবের থ্রু দিয়ে আমরা ওটা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আমরা ওটা পৌঁছে দেব। এটাই আমাদের, যদি কেউ পরে দিতে চান আমাদের কেউ উদ্যোগী হয়ে, সেটাও আমরা অ্যাকসেপ্ট করব। তো আশা করি, আমরা কেন আপনাদের ডাকলাম, আপনাদের ডাকলাম এই জন্যই যে আপনাদের মাধ্যমে জনগণ জানুক বা আরও কিছু সংস্থা জানুক বা যাদের সামর্থ্য আছে তারা জানুক যে হ্যাঁ, এইভাবে এগিয়ে এলে কেবলমাত্র আমরাই এটাকে করোনাটাকে প্রতিহত করতে পারবো। এইভাবে যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলে আমাদের ধারণা, জেনিথ ফ্যামিলির ধারণা যে নিশ্চয়ই আমরা এটাকে করোনাকে প্রতিহত করতে পারব। এবং একটু আগেই ডক্টর কুণ্ডু তার ভাবনা এবং জেনিথ পরিবারের ভাবনা সেটাকে তিনি সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপনা করলেন। ইতিমধ্যেই আমাদেরকে ডাক্তারও আছে, ডক্টর ব্যানার্জি, আমাদের নাম ব্যানার্জি আছে, ডক্টর হ্যাঁ দীপঙ্কর ঘোষ হাজার ওই আছেন, ওদিকে আছেন আমাদের ডক্টর সাহা। আমি সব নাম ফাম ভুলিয়ে যাচ্ছি আজকাল, কিছু ডক্টর উত্তর ভৌমিক আছেন, উত্তর ভৌমিক দেবজুয়াদ্দার আছেন, রজতবাবু আছেন, আমরা সকলেই আছি এখানে। আমাদের আমি আবারও আবার ধন্যবাদ দিই, যে যাদের ধন্যবাদ না দিলে আমার নিশ্চয়ই ভুল হবে। আমাদের যারা সাংবাদিক মহোদয়ের একটা ফোনাতেই তারা আজকে সবাই তৈরি হয়েছে। আমি একটা কথাই বলেছিলাম যে বিজ্ঞাপন করে একটা মানুষ বড় হতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো এই বিজ্ঞাপনটা ভীষণভাবেই দরকার। তার কারণ আর কিছু নেই, ইতিমধ্যে দেখবেন আমার হাতে একজন সাধারণ মানুষ, সাধারণ মানে সাধারণ একটা ছোট ব্যবসায়ী, তিনি 1,25,000 টাকার একটি চেক দিয়ে গেছেন, আপনি এটাকে দিয়ে দিন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। অর্থাৎ কি না, আজকের এই উপস্থিতিটা বা আমাদের আজকে এই আপনাদের ডাকার উদ্দেশ্যই যেটা ডক্টর বললেন যে সবাই যদি আমরা এগিয়ে আসি, দেখুন এটা একটা যুদ্ধ চলছে, আমি এর আগে কোথাও বলেছি করোনা ভার্সেস মানুষের যুদ্ধ, কিন্তু সব যুদ্ধতেই এই সভ্য দেশে আমরা এটাকেই ভেবে নিই যে ন্যায়ের পথ সঠিক পথে মানুষ জিতবে। আজকে করোনাকে আমরা প্রতিহত করতে পারবো যদি কিনা আমরা সকলে একত্রিত হয়ে আমরা কাজে ঝাঁপিয়ে পড়ি। আমাদের যে যা করা উচিত, আমি একটু আগে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে আমরা মানুষ অনেক কথা শুনছি না, ডাক্তারবাবুরা যে নির্দেশ দিচ্ছেন এটা আমরা ঠিকঠাক মানছি না। এই মানাটা পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, নিজের বাড়িতে, এটাকে যেন আমরা সকলে মিলে, আমরা সংবাদ মাধ্যমে আমি বলছি এই প্রচারটা প্রয়োগ করি যে আপনারাই পারেন একমাত্র করোনাকে প্রতিহত করার। আপনার যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতা কিন্তু একটা পাড়া ছেড়ে যেতে পারে,
একটা এলাকা ছেয়ে যেতে পারে। যে ধরনের ভাইরাসের সম্বন্ধে আমরা জানতে পারছি সেটা কিন্তু খুব ছোটোখাটো ব্যাপার না, ভীষণ ভীষণ পৃথিবীর মনে হয় সর্বশ্রেষ্ঠ ভাইরাস বলে এটা মনে করি আমি, যে যার একটা ছোঁয়া লাগলে পরেই একটি মানুষ ইনফেক্টেড হয়ে যাচ্ছে। তাই আমি বলি যিনি তার যা ব্যবস্থা গ্রহণ করেছেন চিকিৎসার ক্ষেত্রে এটাও আমি ধন্যবাদ জানাই। শুধু ধন্যবাদ যে এই কারণে যে আমাদের এলাকার একজন জেনিত রয়েছে বলে আমি বলছি তা নয়, তাদের যে ব্যবস্থা তাদের যে ভাবনা সেই ভাবনাটাকে আমি অত্যন্তভাবে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আমি এটাও বলতে পারি কামারহাটি পৌরসভা জেনিতের পাশে সবসময় আছে, মানুষের পাশে সবসময় আছে। তাই আমরা যারা এসছে তাদেরকে আমি একটা অনুরোধ করব, প্রচার আমাদের প্রচার দরকার নেই, মানুষ যে এগিয়ে আসছে, মানুষ যে চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী তার যে প্রতিদিনকার যে পরিশ্রম আমরা দেখতে পাচ্ছি, তিনি তার জানকে বজায় রেখে তার জীবনকে কী বলবো হাতের তালুতে রেখে দিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, আমাদের জন্য করছেন, গলা ফাটাচ্ছেন আমাদের জন্য পাচ্ছেন। আমরা মানুষ যেন একটু মানবিক হই, যে তার জন্য যেন আমরা একটু করি, তার জন্য করা মানে দেশের জন্য করা, সমাজের জন্য করা আর আমার পরিবারের জন্য করা। একটা জিনিস বলে দিন যে পরিবারকে যদি কেউ ভালোবাসেন, আমি মিডিয়াকেই বলি, আমি জানি না আমি কোনো আপনাদের নির্দেশ দিচ্ছি না, যে যদি আপনার পরিবারকে সত্যি সত্যি ভালোবাসেন তাহলে ডাক্তারবাবুদের থেকে সরকারের পক্ষ থেকে যে নির্দেশ আছে সেই নির্দেশটা অক্ষরক্ষের পালন করবে, হয়তো আপনার থেকে কিন্তু ভুল কাজ অন্যায় কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না, এটা আপনি একটু প্রচার করার চেষ্টা করবেন। তাই সকলকে আমি ধন্যবাদ দিয়ে আমি সকলকে বলি খুব তাড়াতাড়ি যাতে আমরা এই প্রতিহত করতে পারি করোনা ভাইরাস, তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সাধারণ ডাক্তার নেই। আর ডাক্তারবাবুরা তারা 24 ঘন্টার সময় দিচ্ছেন, দেখছেন একজন ডাক্তারবাবু চিকিৎসক তিনি কালকে করোনা আক্রান্ত হয়েছেন, তাই উনি যদি না যেতেন তাহলে বলতেন উনি যদি চিকিৎসা না করতেন হয়তো না, এখানে ডাক্তারবাবুরা সকাল থেকে রাত অবধি কাজ করছেন। অতএব ঈশ্বরের কাছে তো আমরা একটা জিনিস সবসময় মানি, আর মানি হচ্ছে যে আমার যা কর্ম সেই কর্মটা করা যায়। তাই সকলকে আবার সুস্থ থাকার ভালো থাকার ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ডক্টর দীপঙ্কর ঘোষ আজকে ডাকবো ওনার চেক করানোর জন্য। উনি 3 লক্ষ টাকা ওনার ফ্যামিলি থেকে অলরেডি 5.5 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন অলরেডি, উনি অলরেডি কালকে সেই চেকটা পাঠিয়ে দিয়েছেন ডক্টর ব্যানার্জি, উনি পাঠিয়ে দিয়েছেন অলরেডি, এটাও একটা আমরা জানালাম আপনাদের। নেক্সট হচ্ছে আমি এবং আমার ফ্যামিলি মোটামুটি 6.5 লাখ টাকা আমরা দিচ্ছি, সেটা চেয়ারম্যানের সাহেবের হাতে তুলে দিচ্ছি। জেনিতের পক্ষ থেকে 10 লাখ টাকা দেওয়া হচ্ছে ডক্টর ব্যানার্জি, এটা চেয়ারম্যান সাহেবকে দিচ্ছে। জেনিত ফ্যামিলি থেকে, তার মানে জেনিত ফ্যামিলি বলতে আমাদের ডক্টর সিস্টার স্টাফ সবাই মিলে আমরা 30,50,000 টাকা ফার্স্ট ফেজে আমরা এটা অনুদান করলাম। যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ আমরা এটা খুব কম সময়ের মধ্যে কালেক্ট করেছি, আমাদের সমস্ত ডাক্তাররা এখনও হয়তো জেনে উঠতে পারেনি, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আশা করি তারা নিশ্চয়ই রাখবেন, সেক্ষেত্রে আবার কালেক্ট করলে আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী তান্ত্রিকভাবে পৌঁছে দেবো। আজকে এই মুহূর্তেই আমাদের জেনিত কর্তৃপক্ষ অর্থাৎ জেনিত পরিবার, পরিবারের যদি ব্যাখ্যা চান তাহলে হচ্ছে সংস্থা যেমন আছে সাথে সাথে ইন্ডিভিজুয়াল ডাক্তারবাবুরা তারা ব্যক্তিগতভাবে তারও মুখ্যমন্ত্রীর তান তহবিলে দিয়েছে এবং তার টাকার অঙ্কটা প্রায় 30,50,000 এবং এটা খুললে শুনলে খুশি হবেন যে তারা আবারও যদি প্রয়োজনে তারা দিতে প্রস্তুত হচ্ছেন এবং এখনও অনেক ডাক্তারবাবু অনেক স্টাফ বাকি আছেন, আজকে এটা প্রথম শুরু হলো এবং 24 ঘন্টার মধ্যে তাদের এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই যে অভূতপূর্ব সাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে তাদের এই অর্থ প্রদান করা, তো সেই জন্য তাদেরকে আমি তো ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই চেক হয়েছে, এখন আমরা ব্যাংকের মাধ্যমেই
আমরা আপনারা দেখেছেন নিশ্চয়ই, যাদের আইএফসি কোড থেকে শুরু করে সব অনলাইনের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের পাশে আইসিআইসিআই আর ব্যাঙ্ক রয়েছে, তার সঙ্গে অলরেডি ম্যানেজারের সঙ্গে কথা বলছি, আমরা এক্ষুনি সেই ব্যাঙ্কে দিয়ে দেবো, যে ইতিমধ্যেই তারা সেখানে সেই রিলিফ ফান্ডে গিয়ে সেই টাকাটা যাতে পৌঁছে যাবে।